হাই ফ্রেন্ডস, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আশা করি সবাই ভালো আছেন এবং আজকের দিনটি সবার ভালো কেটেছে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি যেন আপনাদের এই বছর খুব ভালো কাটে। এটুকুই আমি আপনাদের জন্য আশা করতে পারি যে আপনারা সবাই ভালো থাকুন, ভালোভাবে চলুন, আর পড়াশোনাটা কিন্তু জোরদার করতে হবে, ঠিক আছে? আমি পাচ্ছি, আমি শুভজিৎ রায় পাচ্ছি, আপনি কেন পারবেন না? আমার মধ্যে আপনার থেকে আলাদা কিচ্ছু নেই। আমি যখন পারছি আপনিও পারবেন, বোঝা গেল? শুধু প্র্যাকটিস আর পড়াশোনা করতে হবে। আর আপনাদেরকে বলি, যদি কেউ মনে করেন যে আমাদের ক্লাসে যুক্ত হতে চান, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, মানে স্পেশালি আমার সঙ্গে। তো সবাইকে আবারও জানাই হ্যাপি নিউ ইয়ার, নতুন বর্ষের শুভেচ্ছা, শুভকামনা, অভিনন্দন সব কিছু জানাই এবং আমার বুক ভরা ভালোবাসা। তো চলুন, আজকে যেহেতু বছরের প্রথম দিন, তাই ভাবলাম যে আমি আপনাদের জন্য কিছু দিই, তাই আমি আপনাদের সঙ্গে চলে আসলাম। আজকে একটা দুর্দান্ত কেস শেয়ার করব। আজকে 1 জানুয়ারি, রোগীর সংখ্যাও কম, সন্ধ্যাবেলায় দুটো রূপ মানে হচ্ছে রুগী দেখেছি, তার মধ্যে একটি কেস আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। কেসটা সবে শুদ্ধ দেখা, তাজা কেস। তো কেসটা আমি কেসটা যে মেডিসিনটা আজকে দিলাম, আমি মন থেকে শান্তি পাচ্ছি যে আমি সঠিক মেডিসিন দিতে পেরেছি। তো যে কেসটা, এই কেসটা আমি আজ সন্ধ্যায় দেখেছি। মহিলাটির নাম একটু খাতা দেখে বলি, মহিলাটির নাম হচ্ছে মিসেস লিপিকা ঘোষ। তো এই ম্যাডামের ওভারিয়ান সিস্টের প্রবলেম, 2 বছর থেকে সমস্যা। তিনি অনেক এলোপ্যাথি ডাক্তার দেখিয়েছেন কিন্তু কমছে না। 1.5 মাস আগে আমার চেম্বারে এসেছিল পেশেন্টকে। আমি 1.5 মাস আগে যে কোনো একটি ওষুধ দিই, আমি ওষুধ দিয়েছিলাম নেট 30, 3টে ডোজ। তো পেশেন্ট একবার ওষুধ নেয়, তার এক পর ওষুধ নেয়, তারপরে পেশেন্ট আর আসেনি আমার কাছে। তো আজ 1 জানুয়ারি বছর 2024 সালের প্রথম দিন আমার চেম্বারে এসে হাজির। একটু আগে সন্ধ্যাবেলায় পেশেন্ট আমার চেম্বারে এসে বলছে যে শুভজিৎ, আমার এইখানে, এই তলপেটের এইখানে, দুই হাত দিয়ে এরমভাবে এইখানে 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 প্রচণ্ড ব্যথা করছে, আর মাঝে মাঝে ডান হাত দিয়ে দেখাচ্ছে হাঁটু ধরে, এতেও ব্যথা করে, খুব ব্যথা হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। তুমি যে আগে ওষুধ দিয়েছিলে সেই ওষুধে সেরকম রেসপন্স হয়নি, কাজ হচ্ছে না, খুব কষ্ট হচ্ছে। এলাম, আর কিছু, কোনো টেনশান, কোনো চিন্তা? বলছে আমার কোনো চিন্তা টিন্তা নেই, তবে আমার একটা টেনশান হচ্ছে, আমার একটা চিন্তা হচ্ছে যে আবার এই সমস্যাগুলো থেকে অন্য রোগ হয়ে যাবে না তো? এই যে আমার এখন পেটে ব্যথা, এর থেকে আবার অন্য সমস্যা হয়ে যাবে না তো? এলাম, আর কিছু? বলছে আর কিছু না, এই ছাড়া আর কিছু চিন্তা করি না। আস্তে আস্তে বলছে, মরতে তো একদিন হবেই, মরা টরার ভয় পাই না, আর কোনো আমার টেনশান চিন্তা কিচ্ছু নেই, জাস্ট এটুকু। বিশ্বাস করুন, দেখুন, কেস আপনার চেম্বারে এরকম আসবে, তাই আসবে। তো এই কেসটায় আমি একটু আগে মেডিসিন দিই এবং সবাইকে বলি, কেউ ভাববেন না যে এই ভিডিও আর দেখবো না, এই কেসে এই ওষুধ। দেখুন, প্রতিটা কেসের একটি না একটি করে নতুন রুব্রিক শেখা যায়, সেই রুব্রিক সহ আমরা আলোচনা করি। তা দেখুন, প্রথম চেম্বারে পেশেন্টটি এসে বলল যে ডাক্তারবাবু, হাত দেখিয়ে দেখিয়ে বলল, আমার এখানে এখানে হাঁটুতে খুব ব্যথা, খুব ব্যথা। আমি প্রথম রুব্রিক নিয়েছিলাম মাইন্ড এক্সট্রা ভ্যাগেন্স। এবং কোনো পেশেন্ট যদি এসে বলে যে ডাক্তারবাবু, আমার খুব ভীষণ প্রচণ্ড ব্যথা করছে, অসহ্য ব্যথা করছে, তাহলে অবশ্যই এই খুব ভীষণ প্রচণ্ড, এর জন্য আমরা রুব্রিক নেব এক্সট্রা ভ্যাগেন্স, ঠিক আছে? নেক্সট যে রুব্রিকটা আমি ইউজ করেছিলাম, পেশেন্ট বলছে যে আমার এখন একটাই টেনশন হয়, সেটা হচ্ছে আমার আবার এর থেকে অন্য কোনো রোগ হয়ে না যায়। যদি কোনো পেশেন্ট এরকম বলে তাহলে অবশ্যই আমরা একটি রুব্রিক ইউজ করবো, মাইন্ড ডিলিউশনস ইঞ্জুরি অ্যাবাউট টু রিসিভ। মানে পেশেন্টের ভ্রম যে তার কোনো রোগ, অন্য কোনো রোগ হতে চলেছে, যার জন্য সে ইঞ্জুরি হবে। মাইন্ড
ডিলিউশনস ইনজুরি অ্যাবাউট টু রিসিভ। আর নেক্সট রুবিক আমি নিয়েছিলাম, পেশেন্টটি যেহেতু এরকম একটা বড় সমস্যা, পেশেন্ট আমার চেম্বারে আসছে না, দুবার ওষুধ নিয়ে আর আসেনি, আবার আজ 1 জানুয়ারির দিন এসছে। তার রুবিক হচ্ছে মাইন্ড ইনডিফারেন্স সাফারিং টু, মাইন্ড ইনডিফারেন্স সাফারিং টু রুবিক নিয়েছি। মানে সে যে সাফার করছে তার জন্য যে আমাকে ট্রিটমেন্ট করতে হবে, বা 2 বছর ধরে আমার ওভারিয়ান সিস্ট আছে, আমি এত ডাক্তার দেখেছি কমেনি, যাই ওনার কাছে শুরু করেছি, একটানা ওষুধ খাই, হেলদোল নেই, মাইন্ড ইনডিফারেন্স সাফারিং টু। আর এই কেসের সব থেকে ভালো রুব্রিক হচ্ছে, দেখুন অবজারভেশন আপনাকে পৌঁছে দেবে আপনার সঠিক ওষুধে। পেশেন্ট এসে এই 2 হাত দিয়ে তলপেটে, এখানে ব্যথা, এখানে ব্যথা, এখানে খুব ব্যথা করছে, হাত দিয়ে হাঁটুতে দিয়ে বলছে এখানেও খুব ব্যথা শুভজিৎ, দিস ইজ মাইন্ড জেস্টার্স মেক্স পয়েন্টিং উইথ ফিঙ্গার। মানে পয়েন্টিং উইথ ফিঙ্গার মানে সে তার আঙ্গুল দেখিয়ে দেখিয়ে তার রোগের বর্ণনা করছে, মানে অঙ্গভঙ্গি মানে এতগুলো আঙ্গুল দেখিয়ে করছে, মানে এই যে এরম এরম এরম, তা ফিঙ্গার আছে বলে এইভাবে বলছে বলে আমি নেব না, এরকমটা নয়, কিন্তু আমরা এইভাবেও ইউজ করতে পারি। তাহলে আমি রুব্রিক নিয়েছিলাম জেস্টার্স মেক্স পয়েন্টিং উইথ ফিঙ্গার। আর নেক্সট রুব্রিক আমি নিয়েছিলাম, আস্তে আস্তে বলছে আমি এছাড়া আর ভয় পাই না, টেনশন মানে মরতে তো একদিন মরার কথা, আমি ভয় পাই না, আস্তে আস্তে সাবলীল হয়েতে বলে গেল পেশেন্ট। আমি রুব্রিক নিয়েছি মাইন্ড ডেথ কন্টেম্পট অফ, মানে মহিলাটি তার মৃত্যু অবজ্ঞা করল, আমি মরা টরার ভয় পাই না, মাইন্ড ডেথ কন্টেম্পট অফ। জাস্ট এই কটা রুব্রিক নিয়ে আমি পেশেন্টকে আজ সন্ধ্যায় 1 জানুয়ারিতে আমি ওপিয়াম 0/1 7টা ডোজ দিলাম, বললাম 7 দিন থেকে 8 দিন খাবেন, আমি বললাম 7 দিনই খাবেন, 7 ডোজেস দিলাম। তো আমি একেবারে নিশ্চিত, আপনারাও আমার সঙ্গে নিশ্চিত, তো ওপিয়াম দিলাম, দেখুন এটা কিন্তু ওপিয়ামেরই কেস, ওপিয়াম 0/1 আমি দিয়েছি 7 ডোজ। তো আশা করি আপনারা বুঝতে পারলেন কেসটা, তো সবাই ভালো থাকবেন, বাই।